Good morning, everyone. Welcome back. Welcome back to our channel. আমি যাচ্ছি একটু আমার সেই ব্যাংকে কাজটা করতে। এ নিয়ে আমি তৃতীয়বার যাচ্ছি। আশা করছি আজকে হয়ে যাবে। আশা করছি, নট শিওর। দেখা যাক, চলো। ফাইনালি আজকে পেয়ে গেছি আমি আমার ব্যাংক থেকে রিলিজ লেটার। এবার আমি যাবো আমাদের আরোপি, মানে যেখানে আমাকে আমার কারের রেজিস্ট্রেশন কার্ডটাকে রিনিউ করতে হবে। চলো, আজকে দিনটা ভালো আছে, সব কাজ হয়ে গেল, আমার কার্ডও রেজিস্ট্রেশন, মানে আমার কার্ড রেজিস্ট্রেশন রিনিউয়াল হয়ে গেল, অল ডান। আসার সময় পূজা কল করলো বলবো পেঁয়াজ আনার জন্য। এই যে একবারে পেঁয়াজ লেট হচ্ছে, চলে এলাম বাড়িতে। বাট ওখানে একটা জিনিস আমি বুঝতে পারিনি, সেটা হচ্ছে ইউজুয়ালি আমি কার রেজিস্ট্রেশনের জন্য পে করি 23 রিয়াল, ঠিক আছে। এবার আমি দেখছি এখানে 15 রিয়াল আমার কাছে এক্সট্রা নিয়েছে, আর ওরা কী লিখেছে গডনোস। এটা দেখো সব পুরো ইয়েটাতে অ্যারাবিক, একটা ইংলিশই নেই, যে কী করে মানুষ বুঝবে এখানে কী লেখা আছে, কেন কেটেছে। আর এখানে জিজ্ঞেস করার কোনো উপায় নেই, কারণ এরা ইংলিশ বোঝে না সেভাবে, ঠিক আছে। তো অ্যারাবিক আমি পারি না, সো ইটস ডিফিকাল্ট টু কমিউনিকেট। তো এরা যেটা বলেছে, যেটা বলছে সেটা নিতে হয়, যেটা দিতে হয়, সো দ্যার ইজ নো ওয়ে টু নো নাও। আমি এটা আমি আমার একটা কলিগকে পাঠিয়েছি, ও আমাকে দেখে বলবে কেন কেটেছে। এইদিকে চলে এলো আমার একদম প্লেট ভরা ফল। আমটা যা হেভি না, যা যা সুন্দর স্মেল আসছে, লাভলি। কালকে ব্লগটাতে আমাদের কপিরাইট ক্লেম এসছে। বলি কিসে, আমরা কোনো গান ইউজ করিনি, কিছু করে সারেনি, কপিরাইট ক্লেম কেন আসছে? তাহলে হচ্ছে আমরা যে একটা টুটা ফুটা গলায় গানটা করেছি ওটা যে কপিরাইট ক্লেম, আই ডোন্ট নো ওয়াই এরকম কখনো হয় কি না। ইউজুয়ালি আমরা যদি কোনো মিউজিক চালাই সেম ইয়েতে বা একদম সেম টোন ম্যাচ করলে তবেই হয়, এটা কেন হয়েছে উই ডোন্ট নো। এনিওয়ে এখন যাচ্ছি আমি রান্নাঘরে। রান্নাঘরে প্রচুর কাজ, কারণ এক গাদা বাসন পড়ে আছে কাল রাত থেকে। এক গাদা বাসন এখানে, এখান থেকে শুরু হয়ে এখানে পুরো বাসন পয়সা করবো, তারপরেও রান্নাবান্না করবে আজকে। আর ওদিকে আমি জানতে পেরেছি আমার টাকা কেন কেটেছে, এক্সট্রা যে 15 রিয়াল নিয়েছে সেটা হচ্ছে 10 রিয়াল আমার ফাইন, ওভার স্পিডিংয়ে ফাইন লিখেছে। আই ডোন্ট নো কোথায় ক্যামেরা ছিল, কোথায় ইডেন ক্যামেরা ছিল, কবে, 2 মাস আগের একটা ফাইন পড়েছিল, আমাকে নোটিফিকেশন আসেনি, জানতে পারি। তো সেই ফাইনটা কেটেছে 10 রিয়াল প্লাস 5 রিয়াল যেটা করেছে সেটা হচ্ছে, যেহেতু আমার আমার ওনারশিপ ট্রান্সফার হয়েছে আমার ডিলার থেকে আমার নামে আমার গাড়িটা, এতদিন যেহেতু গাড়িটা আমার ডিলার নাম্বারে ছিল, নামে ছিল, সে ট্রান্সফার করে আমার নামে করেছে, তার জন্য সে রেজিস্ট্রেশনের চেঞ্জের জন্য 5 রিয়াল এক্সট্রা নিয়েছে। আমাদের হয়ে গেছে এদিকে গ্যাস শেষ, আই থিঙ্ক কত মাস ই চলো, আমি 5-6 মাস হয়ে গেছে এখানে, আমাদের একটা গ্যাস মোটামুটি 5-6 মাস চলে যায়, যেহেতু বড় সাইজ হয় অনেকটা। আর এখন এনিওয়ে ও এখানে বেস্ট পার্ট হচ্ছে কল করতে হয়, মানে আগে থেকে বুক করতে হয় না গ্যাসের জন্য ইন্ডিয়ার মতো, জাস্ট কল দেম এন্ড দে উইল কাম অ্যান্ড ফিল ইউ। হ্যাঁ এক্স্যাক্টলি, পুরো রান্নাবান্না সব হয়ে তারপরে শেষ হয়ে গেছে, এখন মোটামুটি 4-5 নাগাদ আমি কল করবো, এসে চেঞ্জ করে যাবে এনিওয়ে। আর এইদিকে এখন হচ্ছে আমাদের বিটরুটের স্যালাড, ঠিক আছে। এই টাইমে নাকি বিটরুট খাওয়াটা খুব খুব হেলদি, খুব আই থিঙ্ক ইজ হেল্পফুল, তাই ম্যাডাম এখন 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 প্রায় আমাদের বাড়িতে হবে বিটরুট স্যালাড প্রায়, ওকে। মেয়েবার তাকা দিচ্ছিল, তুমি ভালো না লাগলেও খেতে হবে। আজকে সেই মাছের মাথাটা দিয়ে লাউ আর মাছের মাথা তরকারি হয়েছে, যেটা ম্যাডাম মানে নিজেকে জ্বালিয়ে নিজেকে পুড়িয়ে ভেজেছিল। আই হোপ ইট ইজ ওয়ার্থ, আমাকে জ্বালানোটা ওয়ার্থ, মানে ওটাকে ফ্রাই করাটা ওয়ার্থ। ফোন করার সাথে সাথে চলে আসে আমাদের গ্যাস, আমি জাস্ট নিচে যাচ্ছি এখন, ও চেঞ্জ করে দেবে। এরকম একটা গাড়িতে আনে, এইখানে এই যে আমাদের এটা আমার চেম্বার, এখানে চেঞ্জ করে দেবো। সময় বাজে মোটামুটি 6:30, আর আমার অফিসের কাজ এখনো শেষ হয়নি, একটা ইস্যু চলছে সেটার জন্য এখনো লগ ইন হয়ে আছি। এনিওয়ে আমি এখন কিছু বানাবো, খিদে পেয়েছে, একটু পূজার খিদে পেয়েছে, ও ঘুম থেকে উঠেছে একটু আগে, কী বানাবো জিজ্ঞেস করতে, ও বলছে ডিম খাবে, মানে আমি আমি প্রপোজালটা দিলাম যে আমি কি একটু আমার স্টাইলে ফ্রেঞ্চ
অমলেট বানাবো, তো সেই অমলেটে বানাই আজকে, দেখা যাক কেমন হয়। মানে এক একবার এক রকম হয় তো কোনো ঠিক নেই কেমন হবে। এটার থেকে ওটা দেখতে বেশি সুন্দর হয়েছে, ওটা খাবো আমি। এটা সুন্দর হয়েছে, এটা বেশি লেগে যায়, এটা না সুন্দর, থল 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 করছে একদম। এটা খাবো আমি। ওকে তুমি পচাটা খাও। হাতে আর আমাদের বেশি সময় নেই, তাই আজকেই আমাদের সব জিনিসপত্রগুলো গোছানো শুরু করতে হবে। অ্যাট লিস্ট আমরা ভাবছি আজকে পুরো জামা কাপড়গুলো পুরো ওয়ার্ড্রপ খালি করতে হবে, সব খালি সব কিছু করতে হবে। ওয়ার্ড্রপ বলে রান্না করে প্রচুর জিনিসপত্র, অ্যাট লিস্ট ওয়ার্ড্রপে গেলে অনেকটা কাজ এগিয়ে থাকবে, তাই না? আর তোমার ড্রেসিং টেবিলটা কারেক্ট, আজকে ওটা করে নিই চলো। চেপে 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 বাস দিয়ে চাপো। এটা ছিল তোমার বিয়ের আগের না এটা, এই ট্রলিটা? হ্যাঁ এটা বিয়ের আগে, একটাই তো আমার কাছে ছিল বড় যেটা আমি নিয়ে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল। আপাতত এখানে এতটুকু হয়েছে, এই পাশে এতটা গোছানো হয়ে গেছে আমাদের অলরেডি। এবার ড্রেসিং টেবিল চলে যাও। পারফিউমের খাজানা এটা শেষ হয়ে গেছে ফেলে দিই। এটা কি বাবু মশাই? দেখো খুঁজতে খুঁজতে কি পেলাম, এটা আমাকে ও এখানে আসার পর ফার্স্ট ভ্যালেন্টাইন ডে তে বানিয়ে দিয়েছিল নিজের হাতে। খাটতাম তখন, একটু খাটতাম। আবার এখানে একটা লেটার ফেটারও আছে, আবার লাভ লেটার দেখেছো? দেখেছো বাবা? খুলতে পারছে না বেচারা। ওরে বাবরে, আমার নিজেরও মনে নাই। সময় বাজে মোটামুটি 10:45, অনেকটা গোছানো হয়ে গেছে। অ্যাট লিস্ট দুটো ওয়ার্ড্রপ আমাদের খালি, এখানে দুটো ওয়ার্ড্রপ আপাতত না খালি বলতে, এটা সবগুলো শুধু আমার যেগুলো পড়ার ওগুলো আছে ওগুলো কালকে করবো, সমস্যা নেই। আর এই সাইডটা ম্যাডামে পুরো খালি হয়ে গেছে, কিছুই খালি হয়নি কি ব্যাপার? ও হ্যাঁ, এদিকে খালি, এদিকে খালি, আর এটা খালি, এটা পুরো খালি হয়ে গেছে। হ্যাঁ আর এখানে দেখো সর্বনাশ, এতগুলো প্যাকেট হয়েছে, শুধু জামা কাপড় কিনা আর কিছু নেই। জাস্ট আমরা ডিনার করে উঠলাম, আর ডিনার করে ওঠার সাথে ম্যাডাম বলছে আমার না আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমি বললাম চলো খেতে ইচ্ছে করছে যখন খেয়ে আসি, নো প্রবলেম। আমি ঘরে জামা চেঞ্জ করিনি আমরা। হ্যাঁ আচ্ছা, এখন আর কে দেখবে সেটাই। আমরা আইসক্রিম খেতে এলাম এখানে, আইসক্রিম রোল বলে। বিয়ের পরপর এটা আমাদের ফেভারিট ডেস্টিনেশন ছিল মিডনাইট ক্রেভিং এর জন্য, মানে অনেকদিন পর ইনফ্যাক্ট কোভিড এর জন্য বন্ধ হয়ে গেছিল, এক বছর প্রায় বন্ধ ছিল, আবার নতুন খুলেছে। এই আইসক্রিমের ফ্লেভারটাই আলাদা একদম, মানে দুটো যে একটা মিক্স ম্যাঙ্গো আর প্যাশন ফ্রুট। সুরদের সাথে খাওয়ার প্ল্যান ছিল, মানে সুরদার আমাকে খাওয়ানোর কথা ছিল আমার ফেল হওয়ার খুশিতে, কিন্তু ওটা সামাও মিস হয়ে গেছিল বলে সেদিন স্টিক নিয়ে এসেছিল।
বাট এটা ছাড়বো না, এটা হবে, এটা হবে, এটা খাবো এসব তো কাছ থেকে। এনিওয়ে অ্যাকচুয়ালি ওদেরকেও টেস্ট করানোর ব্যাপার আছে, ওরা ওরাও খায়নি এটা, ইটস ভেরি গুড, আই থিঙ্ক ইটস ওয়ার্থ। চলো তবে এসবের সাথে আজকে মানে আমাদের ব্লগটা আজকে আইসক্রিম খেতে খেতে শেষ করছি, কালকে দেখা হবে নতুন ব্লগের সাথে। আমার কালকে অফিস আছে আর কালকে অনেক কাজও আছে। হ্যাঁ তোমরা জানো আমরা কালকে ব্লগটা আসবে না, একবার একবার পরশু দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো আমরা চেষ্টা করবো কালকে কিছু কিছু ক্লিপস অ্যাড করে একবারে পরশু রিলিজ করতে, ঠিক আছে? চলো টিল দেশে ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো আর সুস্থ থাকো, টাটা।